नमस्कार সকলকে স্বাগত প্রাইম টাইম প্রাইম নিউজে। আজকে প্রাইম টাইম প্রাইম নিউজে যে বিশেষ খবরে দিকে চোখ রাখব তাকেই বলি শ্রেষ্ঠ শিক্ষা, যা কেবল তথ্য পরিবেশন করে না, যা বিশ্ব সত্তার সাথে সামঞ্জস্য রেখে আমাদের জীবনকে গড়ে তোলে। রবীন্দ্রনাথ ঠাকুরের উক্তি পরিলক্ষিত হলো বারোঘরিয়া বটতলির স্বর্ণময়ী প্রাথমিক বিদ্যালয়ে। বিদ্যালয়ে তৈরি হয়েছে কিচেন গার্ডেন, পড়াশোনা একঘেয়েমি দূর করতে এবং ছাত্রছাত্রীদের বিদ্যালয়মুখী করতে একাধিক নিত্য নতুন পরিকল্পনা নেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয় বসাক, যার স্বীকৃতি স্বরূপ রাজ্য সরকারের পক্ষ থেকে পেলেন শিক্ষারত্ন সম্মান। মায়ের স্কুলের প্রতি আবেগ, ছাত্রছাত্রীদের জামার বোতাম কিনে নিয়ে গিয়ে সেই বোতাম লাগিয়ে দেওয়ার অনুপ্রেরণাই দিয়েছিল জয় বসাককে। সেই থেকে স্কুলের প্রতি নিজেকে নিয়োজিত করে ব্লক তথা জেলার মধ্যে সেরার শিরোপা এনে দিয়েছেন। সম্প্রতি সেই ব্যক্তি তথা শিক্ষককে রাজ্য সরকারের সর্বোচ্চ শিক্ষক সম্মান শিক্ষারত্ন দেওয়া হলো। শিক্ষারত্ন জয় বসাকের 2000 সালে শিক্ষক পেশায় নিয়োগ। প্রথম থেকে ধূপগুড়ি ব্লকের বারোঘরিয়া বটতলির স্বর্ণময় প্রাথমিক বিদ্যালয়ে পেশার সূচনা করেছেন তিনি। দীর্ঘ 13 বছর এই বিদ্যালয়ে চাকরি করার পর বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব নিয়েছেন জয় বসাক, আর এরপর থেকে কর্মস্থলের হালচিত্রে পরিবর্তন আনতে শুরু করেছেন। পরিবারে বাবা মা, স্ত্রী এবং কন্যার দায়িত্ব সামলে বিদ্যালয়কে আপন করে নিজেকে প্রায় উৎসর্গ করে দিয়েছেন। গুরুদায়িত্ব নিয়ে স্কুলের বাচ্চাদের স্কুলমুখী করতে প্রথমে মিড ডে মিলে খাবারের বৈচিত্র্য আনেন। পুজোর ছুটির আগে পড়ুয়াদের জন্য লুচি, ছোলার ডাল, পায়েস খাওয়ানো, গ্রীষ্মের ছুটির আগে আম উৎসবের আয়োজন তার মস্তিষ্ক প্রসূত। প্রত্যেক দিনে খাবারের মেনুতে মাশরুম এবং অন্যান্য পুষ্টিকর খাবারের অন্তর্ভুক্ত করেছেন। শুধু তাই নয়, পড়ুয়াদের মধ্যে প্রকৃতির প্রতি আনুগত্য আনতে বনমহোৎসবের আয়োজনও করেছেন, যেখানে পড়ুয়াদের হাতে গাছের চারা দিয়ে তাকে প্রতিনিয়ত পরিচর্যার নিয়মকানুন শেখাতেন শিক্ষারত্ন পুরস্কারপ্রাপ্ত জয় বসাক। প্রত্যেকটি কাজে বিদ্যালয়ের সহকর্মীরা প্রতি মুহূর্তে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন বলে জানিয়েছেন শিক্ষারত্ন জয় বসাক। কেমন লাগছে বলতে, এটা একটা আলাদা আনন্দ আছে, কারণ আমি যেই পেশার সাথে যুক্ত সেই পেশায় রাজ্য সরকার কর্তৃক সর্বোচ্চ পুরস্কার এটা। এর চাইতে তো বড়ো পাওনার কোনো কিছু হতে পারে না, কাজের স্বীকৃতি। তবে এর সাথে সাথে অনেক দায়িত্ব বেড়ে গেল, আরও অনেক কাজ করতে হবে। আরও 14 বছর চাকরি আছে, এই 14 বছরে যেন স্কুলকে একটা অনেক উঁচু জায়গায় পৌঁছে দিতে পারি এবং সেই সাথে সাথে সার্কেলের বিভিন্ন স্কুলে যাতে যে যখনই সহযোগিতা চাবে তাদের সহযোগিতা করে আমাদের সার্কেলটাকে অনেক উঁচুতে নিয়ে যেতে পারি, এই এখন লক্ষ্য। না, আরও কী কী করব বলতে, সবচাইতে বড় সমস্যা এই মুহূর্তে আমাদের বিদ্যালয়ে যেটা হচ্ছে সীমানা প্রাচীর। সাধারণত গ্রাম পঞ্চায়েত এলাকার প্রাথমিক বিদ্যালয়গুলিতে সীমানা প্রাচীর উত্তরবঙ্গের ক্ষেত্রে তেমনভাবে হয় না। যাই হোক, এই সমস্যাটার একটা সমাধান হচ্ছে পশ্চিমবঙ্গ সরকারের বর্তমানে পাড়ায় সমাধানের মাধ্যমে একটা সমাধান সূত্র বেরিয়েছে, এর মধ্যেই প্রাচীরটা তৈরি হয়ে যাবে। আমরা বিভিন্ন সময় বিভিন্ন জিনিস নিয়ে চিন্তাভাবনা করি, আমাদের এই মুহূর্তে বিদ্যালয়টা খোলা খুব দরকার। আশা করি নভেম্বরে স্কুল খুলে যাবে, ছাত্রছাত্রীরা তাদের নিজের জায়গায় ফিরে যেতে পারবে, আমরা আমাদের প্রাণের বিদ্যালয়ে যেতে পারবো এবং সেই সাথে সাথে পরবর্তী লক্ষ্য আমাদের স্কুলটাকে আবার আগের রূপে নিয়ে আসা। এবং আমরা বর্তমানে ইকো ব্রিক নিয়ে কাজ করছি, ইকো ব্রিক নিয়ে কাজ করার ইচ্ছা। আগামী 2 বছরের আমাদের পরিকল্পনা আমাদের বিদ্যালয়ে ইকো ব্রিকের কাজ করা। সবাইকে একই কথা বলবো, মানে আমরা যেই পেশার সাথে যুক্ত আছি সেই পেশাটাকে অত্যন্ত ভালোবাসতে হবে এবং এটাকে নেশায় পরিণত করে বিদ্যালয়ে, আমি যেখানেই থাকি না কেন, সে যে কোনো পেশায় থাকি না কেন, এবং নতুন প্রজন্মের শিক্ষকদেরকে বলবো বিদ্যালয়কে ভালোবাসো, বিদ্যালয়ের উন্নতির জন্য প্রতিনিয়ত চিন্তাভাবনা করো, নিত্য নতুন চিন্তাভাবনা করলে বিদ্যালয়কে একটা উন্নতির শেখরে পৌঁছানো যাবে এবং ছাত্রছাত্রীদের মান উন্নয়ন ঘটবে। ছাত্রছাত্রীরাই তো আমার প্রাণ,
ওদের জন্য এই পুরস্কার, এবং সেই সাথে আমার সহকর্মী ছাত্রছাত্রীদের জন্য তাদের ভালোবাসা, তাদের সব কিছু, এবং তারা যে নিয়ম মেনে চলে বিদ্যালয়ে, যা কিছু যখন চিন্তাভাবনা করা হয়, সেই সাথে ছাত্রছাত্রীরা যেইভাবে সেই কাজগুলোকে পড়াশোনার পাশাপাশি করে, সেই জন্যই বিদ্যালয়ের মানোন্নয়ন, ওদের তো ভালোবাসা রয়েছেই আমার প্রতি। সেই সাথে আমার সহকর্মী, আমার বিদ্যালয়ের যারা প্রাক্তন ছাত্র, অভিভাবক, এবং সেই সাথে সাথে আমার পরিবার, বিশেষত আমার মা আমাকে খুব প্রভাবিত করতো এই কাজটি করতে, কারণ আমার মা নিজেই পেশায় যুক্ত ছিলেন, বাবা যুক্ত ছিলেন। মাকে আমি দেখতাম যে ছাত্রছাত্রীদের জামার বোতাম কিনে নিয়ে যেত বাড়ির থেকে, যেই ছাত্রছাত্রীদের জামার বোতাম ছেঁড়া থাকতো মা সেই বোতামটা সেলাই করে দিতে, মাকে দেখেই আমার অনুপ্রাণিত হওয়া। আর মানে আমার স্ত্রীর অনেকটা হচ্ছে ছাড় দেওয়াতে, আমি পরিবার থেকে অনেকটা ছাড় পাওয়াতে আমি অনেকটাই সময় দিতে পারি বিদ্যালয়কে নিয়ে, সারাক্ষণ বিদ্যালয়কে নিয়ে ভাবতে পারি। সকলের অবদান রয়েছে, সকলের সহযোগিতা ছাড়া এই জায়গায় পৌঁছানো যেত না, আরও অনেক পথ যেতে হবে, সকলের সহযোগিতা আরও চাই। সামাজিক দায়িত্ব সম্পর্কে অবগত করতে গিয়ে 2018 সালের কেরলের ভয়াবহ বন্যা দুর্গত মানুষদের পাশে দাঁড়াতে চেন্নাই রামকৃষ্ণ মঠ শাখা আর্থিক সাহায্য পাঠিয়েছেন। এছাড়া বিদ্যালয়ে চক্ষু পরীক্ষা শিবির, বিদ্যালয়ে পড়ুয়াদের আপৎকালীন কোনো শরীর খারাপ হলে যেন রক্তের অভাব না হয় তার জন্য পড়ুয়াদের রক্তের গ্রুপ নির্ণয় করে তার তালিকাবদ্ধ করানো হয়েছে। শুধু বিদ্যালয়ে বাচ্চাদের জন্যই নয়, তাদের অভিভাবকদের মধ্যে প্রায় 130 জনকে সামাজিক সুরক্ষা প্রকল্পে অন্তর্ভুক্ত করান। এছাড়া মিড ডে মিল নিরীক্ষণ করে প্রতি বছর ছাত্রছাত্রীদের স্কুলে আসতে উৎসাহী করতে সর্বোচ্চ উপস্থিতি পুরস্কার দেওয়া হয়ে থাকে। বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের উদ্যোগী করে বিদ্যালয়ে করা হয়েছে ফুল বাগান, কিচেন গার্ডেন। স্কুলের ছাত্রছাত্রীদের নিজস্ব ব্যাংক অ্যাকাউন্ট করে দেওয়া হয়েছে স্কুলের উদ্যোগে, যেই অ্যাকাউন্ট থেকে 18 বছর বয়সের পরেই তারা টাকা তুলতে পারবে। স্কুলের ছাত্রছাত্রীদের শিক্ষা সামগ্রী খুব কম খরচে পৌঁছে দিতে স্কুলেই তাদের দোকান বলে একটি প্রকল্প চালু করা হয়েছে, এবং যেখান থেকে লাভ্যাংশ জমা থাকে ব্যাংক অ্যাকাউন্টে, প্রয়োজনে সেই টাকা ছাত্রছাত্রীদের অসুস্থতায় সহযোগিতার দিকে বাড়ানো হবে। জয় বর্ষাক এই পুরস্কারে বারুঘড়ি এলাকা সহ সমগ্র ধূপগুড়ি শহরে খুশির হাওয়া ছড়িয়ে পড়ে। দফায় দফায় জয় বর্ষাকের বাড়িতে রাজনৈতিক দল, অরাজনৈতিক সংগঠন ব্যক্তিত্ব সম্বর্ধনা প্রদান করতে ভিড় জমান। আগামী দিনে জয় বর্ষাক বিদ্যালয়ে ইকো ব্রিক্স নিয়ে কাজ করার ইচ্ছা প্রকাশ করেছেন। তার পাশাপাশি আরও 14 বছর কর্মজীবন বাকি রয়েছে, এই 14 বছরে আরও অনেক পথ চলা বাকি বলে জানিয়েছেন তিনি। একটা গোল করতে পারে না, দম নেই, চিংড়ি খাইলে জোশ আইবো কেমনে, জোশ আসিল ইলিশে। আচ্ছা আচ্ছা, থাক থাক, হয়েছে, দিন কাটে খেয়ে বসে বালিশে, তোমারও তো বালিশে। তাও দেখি একখানা সব একারের সমর্থ পাইছি বছরের অর্থ। বয়স যেভাবেই দিক না কেন, ডাক নতুন করে বাঁচার অর্থ জীবন খুঁজে পাক। আমরা গর্বিত সমস্ত প্রবীণ মানুষের জন্য যারা সফল অর্থোপেডিক চিকিৎসা ও জয়েন্ট রিপ্লেসমেন্ট সার্জারির মাধ্যমে ফিরে পেয়েছেন তাদের স্বাভাবিক জীবন। নেওটিয়া গেটওয়েল হেলথ কেয়ার সেন্টার, সুস্থ জীবনের অর্থ।